গিয়েছিলে? আমাকে প্রশ্ন করছো? বাঁচাতে গিয়েছিলে তুমি, আর জিজ্ঞেস করবো কি তোমার মাকে? প্রয়োজন মনে করেছিলাম তাই। তোমার জানা উচিত ছিল জেহাদ আমার শত্রুর সন্তান। জানি, কিন্তু তুমি জানো না তোমার শত্রু সন্তান আমার বন্ধু। জেহাদকে আমি ভালোবাসি। জেহাদকে তুমি ভালোবাসো? ওর সত্যিকার পরিচয় তুমি জানো? জানি, ওর বাবা একজন আদর্শবান মানুষ, মা একজন কলেজ শিক্ষিকা, জেহাদ একজন প্রতিবাদী যুবক। তোমার জানার মধ্যে ভুল আছে। জেহাদের বাবা একজন খুনি আসামি। আমি যদি বলি যে খুনের জন্য জেহাদের বাবা খুনি আসামি, সে খুনটা তুমি করেছিলে, আর জেল খাচ্ছে জেহাদের বাবা। কাজল! সত্যি কথা বললে সবাই চিৎকার করে ওঠে। তুমি চুপ করো। কাজল, তুমি আমার সন্তান, আমার কথা মতোই তোমাকে চলতে হবে। জেহাদকে তুমি ভুলে যাও, কারণ ওর বাবা আমার আজীবন শত্রু। এটা তোমার ব্যক্তিগত সমস্যা, আমার নয়। আর এরপরও যদি জোর করার চেষ্টা করো তাহলে আমি চিৎকার করে বলতে বাধ্য হব তুমি খুনি, জেহাদের বাবা নয়। জেলে থাকার কথা ছিল তোমার, অথচ একজন মানুষ খুন না করে তোমার ষড়যন্ত্রের শিকার হয়ে জেলখানার অন্ধকারে মুক্তির দিন গুনছে। চলো মা। তোর এই হতভাগ্য বাবার দিকে তাকিয়ে কি দেখছিস? দেখছি জন্মের পর এই মুখটা দেখার মতো সৌভাগ্য হয়নি। তোমাকে একবারের জন্য বাবা বলে ডাকতেও পারিনি, তাই এতটা বছর তোমাকে না দেখার তৃষ্ণাটা দু চোখ ভরে দেখে মিটিয়ে নিচ্ছি বাবা। জেহাদ, তুই তো তোর কথাই বলছিস। জেহাদ, আমার বুকের হাহাকারের শব্দটা শোন। এতটা বছর আমার হৃদয়টা শুধু তোর জন্য চিৎকার করেছে জেহাদ, সেই চিৎকারের শব্দ কেউ শুনতে পায়নি, কেউ শুনতে পায়নি। বাবা তুমি কেঁদো না, তোমার চোখের পানিতে আমি আমার বুকের আগুন নিভিয়ে দিতে চাই না বাবা। জেহাদ, বাবা আমি সব জানি, বাবা আমি সব জানি। তোমার আদেশ পালন করার জন্য মা আমাকে নিয়ে তোমার শত্রু খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আগামীকাল তোমার আদর্শে গড়া তোমারই কলেজের মাটিতে আমি প্রথম যুদ্ধ শুরু করব। জেহাদ! জামিল ভাই, কি ভাবছো কখন ভোর হবে? আর বেশি দেরি নেই, কিছুক্ষণের মধ্যেই তোমার জেলখানার অন্ধকার জীবন শেষ হবে, তুমি ফিরে যাবে তোমার স্ত্রী সন্তানের কাছে। তুমি ঠিকই বলেছ করিম ভাই, তবে তুমি জানো না আগামীকালের সকালটা আমার জন্য একটা সম্পূর্ণ নতুন সকাল। আমি যেদিন জেলে আসি আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে আমার শত্রুর বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল সেই যুদ্ধটা আগামীকাল শুরু হবে। তাই আমি জেলখানা থেকে মুক্তি নিয়ে আমার সন্তানের যুদ্ধ দেখতে যাব, যুদ্ধ দেখতে যাব। দেখ জেহাদ, যদি মায়ের কোলটা শূন্য করতে না চাস তাহলে তুই আর কোনদিন কলেজে যাবি না। আমার মা যাকে যুদ্ধের সেনাপতি করে পাঠিয়েছে সেই সেনাপতির পথ রোধ করতে পারে এমন কেউ আছে বলে মনে করি না। সেনাপতি না? জেহাদ, 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 জেহাদ,
এসে ভাই, এসে ভাই গাড়িটা দাঁড় করান, আমার ছেলেকে হাসপাতালে নিতে হবে। ভাই একটু গাড়ি দাঁড় করান ভাই। জেহাদ, 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 হেজে ভাই, হেজে ভাই একটু গাড়ি চালান, আমার ছেলেটা মারা যাবে, একটু গাড়ি চালান ভাই। জেহাদ, জেহাদ, এই দেশ থেকে এতই নষ্ট হয়ে গেছে, একটা জীবন বাঁচাবার জন্য কেউ সাহায্য করছে না। এই যে দেশের মানুষ, এই যে দেশের মানুষ, এই দেশটাকে এতই নষ্ট হয়ে গেছে, একটা জীবন বাঁচাবার জন্য কেউ সাহায্য করছে না। জেহাদ, জেহাদ, এই যে, এই যে একটু গাড়ি দাঁড় করান, গাড়ি দাঁড় করান, গাড়ি দাঁড় করান, আমার ছেলেকে হাসপাতালে নিতে হবে, প্লিজ একটু দয়া করো মা, একটু দয়া করো। কোথায় আপনার ছেলে? ওই যে মনে হয় এমটিভি মডেল দেখবে। চল চল পরে দেখ। তাই সাধারণ ছাত্র ছাত্রীরা মুখ বন্ধ করে জীবনের ভয়ে ওর মতো মাস্তানের কথা শুনেছিল। এবার জেহাদ ভাই এসেছে, আমরা সবাই জেহাদ ভাইকে চাই, তাই তোমরা শোনো, আমরা সবাই আজ ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দেব আমরা সন্ত্রাস মুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান চাই। সন্ত্রাসী ক্ষমতা এই কলেজ থেকে শেষ করে দেবে। আমরা আর কলেজে সন্ত্রাস চাই না, শিক্ষা চাই। তাই তাহলে তোর আর রানীর ভোট দেই, আমার পক্ষের ব্যালট পেপারে ভোট দেওয়া শুরু করি। এই নে চল। ওদের কোথায় নিয়ে যাচ্ছ? রানী আর দড়িকে ছেড়ে দাও বলছি। চুপ বাতারি, তুই কি মনে করেছিস তোর ছেলে জয়ী হবে? না, এই কলেজে আমি ছাত্র নেতা ছিলাম, আমি ছাত্র নেতা থাকবো। তোর মতো সন্ত্রাসী ছাত্রের এই মিথ্যে অহংকার আজ মিথ্যে হয়ে যাবে। হাত ছেড়ে দে, ছেড়ে দে বলছি। কি ব্যাপার, এখনো জেহাদ ভাই আসছে না কেন? সাহস, সাহস, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্রিন্স আর ডন, রানী আর ডলিকে জোর করে তার ভোট দেবার জন্য ভূতে টেনে নিয়ে যাচ্ছে। কি বলছিস? চল শিখি, চল। তোমাকে মার, আমি ওদের নিয়ে যাচ্ছি। আমার পিস্তলে ভোট দে। বরাদ্দ দেব না। প্রিন্স, এ তুমি কি করছো? বুথে মাস্তানি করো না। এই প্রফেসর, এই বুথে তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের ভোট আমরাই দেব। অসম্ভব, আমি এটা হতে দেব না। বেরে যা, বেরে ফুটো করে দেব। ভোট দে না। ভোট দে বলছি। তুমি না, এই আমার, আমার তোমরা আমার জেহাদকে দেখো। জেহাদকে তো আমরাও খুঁজছি, নইলে প্রিন্স জোর করে ইলেকশনে জিতে যাবে। ম্যাডাম, প্রিন্স জন নিজেরাই ব্যালট বাক্সে ভোট দিচ্ছে। মা, প্রিন্স জেহাদ ভাইকে হারানোর জন্য ছাত্রছাত্রীদের ভোট দেওয়া ব্যালট বাক্সগুলো সরিয়ে নিয়ে যাচ্ছে। স্যার, স্যার,
ব্যালট বক্স ছিনিয়ে নিয়ে যাচ্ছে। অন্যান্য ক্যাডাররা নিজেরাই জোর করে সিল মারছে। আপনি থানাতে ফোন করুন স্যার। রোকেয়া, পুলিশে ফোন করে কিচ্ছু হবে না। ওদের যা খুশি তাই করতে দাও। বাধা দিলে অনেক রক্তপাত হবে, অনেক ছাত্রছাত্রী মারা যাবে। আপনি আপনি নীরব হয়ে বসে থাকুন স্যার। আমি আমি প্রয়োজনে একাই প্রতিবাদ করব। রোকেয়া, রোকেয়া শোনো, তোমাদেরকে ব্যালট বক্স নিতে দেবো না। জিহাদকে বাধা দিন না মা, জিহাদকে যেতে দাও। ওকে যে যুদ্ধে যেতেই হবে, চলো আমরাও যাই। নিরীহ ছাত্র ছাত্রী আমাকে ভোট দিয়েছে। ইন্সপেক্টর আঙ্কেল, ওই যে জেহাদ, ওকে গ্রেফতার করুন। মাস্তান হয়েছিস, থানাতে চল, আমি দেখবো তুই কত বড় মাস্তান। মাস্তান আমি নই, সন্ত্রাস আমি করি না। গ্রেফতার করতে হলে প্রিন্সকে গ্রেফতার করুন। এই হারামজাদা, আমি কি তোর বাবার চাকর যে তোর কথা মতো প্রিন্সকে গ্রেফতার করব? আচ্ছা, তাহলে আপনি প্রিন্সের বাবার চাকর, তাই প্রিন্সের কথা মতো আমাকে গ্রেফতার করছেন? কি বললি তুই? আমার সন্তানকে আঘাত করবেন না। এই তুই কে? তোর সামনে আঘাত করলে কি করবি, কি করবি তুই? অস্ত্রী ছুটে দেব, আমাকে কি করছেন? চলুন চলুন বলছি, চলুন। জিহাদ, এই বুড়া তুই কে? আমার কাছ থেকে আসামি ছিনিয়ে নিতে চাস? আমি জিহাদের জন্মদাতা বাবা। বল, আমার সন্তানকে আসামি বানাবার জন্য কত টাকা ঘুষ খেয়েছিস বল? কি বললি বুড়া, আমি ঘুষ খেয়েছি? আইনের পোশাক পরে দেশের শত্রু সে হাত মিলিয়েছে বল।
জামিল তোমার সন্তানের যুদ্ধ শেষ এবার আমার যুদ্ধ শুরু বাবা প্রিন্স সব কটাকে গাড়িতে তোলো আমাকে নিতে হুম